হ্যালো ফ্রেন্ডস, আমি রাজীব ফ্রম রাষ্ট্রে। আজকে আমরা দেখবো কিভাবে আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেলে, লক হয়ে গেলে সেটাকে কি করে আবার রিকভারি করবেন। তো আমি আমার ফেসবুকে লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখলাম যে এরকম ফেসবুক লক করে দিয়েছে, তো সেটার জন্য টিউটোরিয়ালটা করতে বসে গেলাম। তো প্রথম থেকে আমি লগ ইন করে দেখাচ্ছি। তো facebook.com আমি যাচ্ছি, গিয়ে আমার ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করাচ্ছি। তো আমার ইমেল আইডি পাসওয়ার্ড সেভ করা রয়েছে ব্রাউজারে, আমি জাস্ট লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দিচ্ছে এই মেসেজটা, ফেসবুক লক করে হয়ে গেছে। তো আমাকে কী করতে হবে, এখানে কী কারণে হয়েছে জানতে গেলে, এটা অনেক সময় ফিশিং হয়, এখানে লার্ন মোরে ক্লিক করে আপনি ব্রিফলি জানতে পারেন। তো আমি কন্টিনিউতে এখানে ক্লিক করতে হবে। ভেরিফিকেশান দুভাবে করা যায়, এক হয়েছে যে আপনার বন্ধুদের কী ফটো আছে, এটা একটু কমপ্লিকেটেড, যদি ফোন নাম্বার না থাকে তাহলে এই প্রসেস আমরা ফলো করতে পারি, আইডেন্টিটি ফটো সব ফ্রেন্ডস করে সে ফটোগুলো কার ফটো কী আছে দেখে এখানে কন্টিনিউ করব, করে কার ফটো কোনটা আছে আমাদের দেখে আমাদের সেটা ই করতে হবে, দেখলে আমরা করে দিতে পারবো। তো আমি সেটা করব না, কারণ আমার আমি কি করব, কনফার্ম আইডেন্টিটি অ্যানাদার ওয়েতে ক্লিক করব। এইভাবেও করা যায় যাদের ফোন নাম্বার থাকে না। তো আমি প্রথম অপশনটা নেব, টেক্সট সিকিউরিটি কোড, তারপর কন্টিনিউ, মোবাইল নাম্বার চলে এসেছে, এখানে কন্টিনিউতে ক্লিক করব, করলে মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদের এখানে দিতে হবে, দিয়ে আমরা নেক্সট স্টেপ দেখব কি দেয়। তো আমি অনেকক্ষণ ওয়েট করলাম, ওটিপি আসলো না, সেটার জন্য আবার রিসেন্ট ওট করে দিলাম, রিসেন্ট কোড। তো সঙ্গে সঙ্গে দেখুন চলে এসেছে ওটিপিটা, 7589991। তো দিয়ে দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। ওকে, তো অ্যাকাউন্টটা সিকিউর করতে বলছে, তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব, করে নিউ আই পাসওয়ার্ড দিতে বলছে, তো আমি একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। তো এখানে একটা কমপ্লিকেটেড পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে, নেক্সট। এখানে একটা আপনি একটু স্ট্রং হতে হবে, একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, ওখানে উপরে দিলাম, তোর নিচে দিলাম, ম্যাচ হয়ে গেল, কন্টিনিউতে ক্লিক করতে হবে, মানে নতুন পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, তো ও ব্লক করে দিয়েছে কেন সেটা আমাকে দেখাচ্ছে, কেন আমি আপডেট করে দিলাম যে কিছু একটা পেজে আমি ফলো হয়ে গেছে, তো আমি এটাকে ডিলিট করে দিলাম, কিছু কিছু আননেসেসারি জিনিস হলে এগুলো আমি দিয়েছিলাম, তো এগুলো স্কিপ করব, দরকার নেই, স্কিপ। ওকে, এবং সবগুলো রাইট চিহ্ন চলে এসেছে এবং আমার অ্যাকাউন্টটা রিকভারি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকে আমরা দেখলাম কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট লক বা ডিসেবল হয়ে গেলে কিভাবে রিকভারি করতে হয়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।